ফিডার ক্যানেল থেকে অবৈধভাবে ট্রাক্টরে মাটি কাটার প্রতিবাদ ও ধুলোর জ্বালায় অতিষ্ঠ হয়ে ট্রাক্টর আটকে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। সোমবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার লস্করপুর গ্রামে। ট্রাক্টর বন্ধের দাবিতে ট্রাক্টর আটকে দফায় দফায় বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামসেরগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন লস্করপুর ফিডার ক্যানেলের ধার থেকে অবৈধভাবে ট্রাক্টরে করে মাটি কেটে নিয়ে আসা হচ্ছে। গ্রামীণ এলাকার মধ্যে দিয়ে শয়ে শয়ে ট্রাক্টর চললেও নীরব ভূমি সংস্কার দপ্তর। ধুলোর জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠলেও মাটি মাফিয়া এবং ট্রাক্টর চালকদের দৌরাত্ম্য বেড়েই চলেছে। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেননি তারা। ট্রাক্টরের অত্যাচারে ছোট ছোট শিশুরা স্কুলে পর্যন্ত যেতে পারছে না। সোমবার ঠিক তারই প্রতিবাদে কয়েকশো ট্রাক্টর আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। অবিলম্বে ট্রাক্টর বন্ধের দাবিতে সরব হয়েছেন আম জনতা। অতিষ্ঠ, ট্রাক্টরের অত্যাচারে অতিষ্ঠ, এর প্রতিবাদে আমরা আজকে সমস্ত ট্রাক্টরগুলোকে থামলাম এবং এগুলো অবৈধভাবে, মানে যেটা বোঝা যাচ্ছে অবৈধভাবে মাটি কাটছে, যদি বৈধ হয় তাহলে আমরা বিএলআরও এবং যারা এদেরকে অর্ডার দিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আমরা মানে প্রতিবাদ করব। এখানে একাধিক গাড়ি চলছে, 50 থেকে 60 খানা গাড়ি চলছে। বিগত দিনে আমরা গাড়ি এই জন্য আটকাইনি, আমরা বিগত দিনে লক্ষ্য করেছি 5 থেকে 6 খানা গাড়ি চলেছে, কিন্তু হঠাৎ করে 50 থেকে 60 খানা গাড়ি চলার কারণে এবং গরমের ছুটি পেরিয়ে যে সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, আজ থেকে সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ার কারণে ছোট ছোট শিশুরা এই গ্রামের বাগলপুর সাহেবপুর গ্রামের ছেলেরাও এই স্কুল দিয়ে এখানে স্কুল যায়। সেখানে দাঁড়িয়ে তাদের এক সাইড দিয়ে ভর্তি গাড়ি গেলে আর এক সাইড দিয়ে খালি গাড়ি যাচ্ছে, মানে দুই সাইডটাই পরিপূর্ণ। আমরা ওটা যাই হোক, আমি বলছি কি আপনাদের 3 মাস থেকে 30টা যে গাড়ি চলছে তখন লস্করপুরের লোকের চোখে পড়লো না, আর আজকে হঠাৎ করে সেনাউলের গাড়ি চলছে বলে এরকম আটকানো হলো। মাটিগুলো কোথা থেকে নিয়ে আসছে? মাটিগুলো আসছে আপনার লস্করপুর ফিতার কেঁদেল থেকে, এই রাশেদ বিশ্বাসের কে ফিতার কেঁদেলের কাছ থেকে। আর এই মাটিতে আসছে একটা বোলা লস্করপুরের জায়গা আছে সেনাউলের, যেটা বইলাতে জায়গা আছে বইলা থেকে। সেনাউলটা কি? সেনাউলটা মাটিরই কোথাকার, বাড়ি কোথায়? চাঁদনি রহা।